বন্ধুরা, আজ পর্যন্ত না জানি আপনি কত রকম পাখি দেখেছেন, যেগুলোর মধ্যে কিছু পাখি অত্যন্ত সুন্দর এবং শান্ত স্বভাবের। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু প্রজাতির পাখি রয়েছে যেগুলো আকারের পরিমাপে সিংহর থেকেও বেশি ভয়ঙ্কর এবং হিংস্র প্রজাতির হয়ে থাকে। যেমন ঈগল, এরা বড় বড় পশুদেরও আক্রমণ করে, এমনকি বিভিন্ন সময় এরা মানুষদেরকেও আক্রমণ করে শিকার করার জন্য। কিন্তু আজ আমরা ঈগলকে নয়, ঈগলের থেকেও বেশি ভয়ঙ্কর এবং হিংস্র দুটি পাখিকে দেখাবো, যারা আকারের তুলনায় ছোট বড় হলেও এদের শিকার করার ধরন পৃথিবীর সব থেকে নিষ্ঠুর এবং ভয়ঙ্করতম। না জানি এই পাখিগুলো আকারে আরেকটু বড় হলে মানুষের কি অবস্থা করত। তাহলে চলুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে পৃথিবীর সব থেকে বেশি ভয়ঙ্কর এবং হিংস্র দুটি পাখির কথা জেনে নিই। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এক নম্বরে আছে সেক্রেটারি বার্ড। এই পাখির নাম শুনে আপনার একটু অদ্ভুত মনে হতেই পারে, কিন্তু এই পাখির নামের পিছনের গল্প খুবই জনপ্রিয়। এই পাখিটিকে ইউরোপিয়ানরা 1800 সালে খুঁজে বের করেছিল। সেই সময় সেক্রেটারি পদে নিযুক্ত মানুষগুলো এক বিশেষ ধরনের পোশাক পরত। তারা ধূসর রঙের কোটের সাথে হাঁটু পর্যন্ত কালো রঙের প্যান্ট পরত। এছাড়াও হাঁসের পালক কানে লাগিয়ে রাখত এবং তাদেরকে দেখতে অনেকটাই এই পাখিটার মতো লাগত। এই পাখির ডানা ধূসর রঙের, যেটা অনেকটাই এদের কোটের মতো দেখতে লাগে, এবং এদের মাথায় পালক থাকে যেটা কলমের মতো দেখতে লাগে, আর এই পাখির পা পর্যন্ত কালো লোমে ঢাকা থাকে, যেটা দেখতে সেক্রেটারি প্যান্টের মতোই দেখায়। আর এর জন্যই এই পাখির নাম রাখা হয়েছে সেক্রেটারি বার্ড। অন্যান্য পাখিদের তুলনায় এই পাখি একদমই আলাদা, কারণ তারা বেশিরভাগ সময় মাটিতেই থাকে। এই পাখি প্রায় 1.5 মিটার অবধি লম্বা হয়, আর এরা তাদের ডানাকে প্রায় 2.5 মিটার অবধি উঠাতে পারে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাখিগুলো দল বেঁধে নিজের সঙ্গীর সাথে শিকারের খোঁজ করতে থাকে। শুধু দুপুরেই এরা একটু বিশ্রাম নেয়। এই সব কিছু জানার পরে আপনার মনে হতেই পারে যে এটি সাধারণ কোনো পাখি, কিন্তু একটু দাঁড়ান, যখন আপনি এদের শিকার করার পদ্ধতি দেখবেন তখন এদের আর সাধারণ পাখি মনে হবে না। এরা সাধারণত ছোট পোকামাকড়, ইঁদুর, খরগোশ এবং সরীসৃপদের শিকার করে, কিন্তু এই পাখির সবথেকে প্রিয় শিকার হলো বিষাক্ত সাপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পাখির সবথেকে প্রিয় শিকার হলো কোবরা এবং অ্যাডার স্নেকের মতো ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ। এরা প্রথমে ঘাসের মধ্যে সাপের গর্ত খুঁজতে থাকে, আর যখন গর্ত পেয়ে যায় তখন এরা গর্তের চারদিকে লাফাতে থাকে, ফলে সেই সাপ গর্ত থেকে বের হয়ে আসে। তারপর এই পাখি তার পায়ের সাহায্যে সেই সাপটিকে আঘাত করতে থাকে। এদের পা দিয়ে আঘাত করার গতি এতটাই দ্রুত হয় যে যদি আপনি চোখের পলক ফেলেন তাহলে আপনি সেটা আর দেখতেই পাবেন না। যদি কোনো সাপ এদের কাছ থেকে পালানোর চেষ্টা করে তাহলে এরা তাদের ডানাকে বড় করে এই সাপের পিছনে এগোতে থাকে, আর পায়ের সাহায্যে দ্রুত গতিতে আঘাত করতে থাকে। কখনো কখনো এই পাখি সাপকে নিয়ে অনেক উঁচুতে উড়ে যায় এবং উঁচু থেকে ফেলে দিয়ে সাপটিকে মেরে ফেলে। এই পাখি তার শিকারকে কতক্ষণ পর্যন্ত পায়ের খাবার সাহায্যে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায় বা শান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এই পাখি তার ঠোঁটের সাহায্যে সাপের শরীরকে চিরে ফেলে। আবার কখনো কখনো তো এরা পুরো সাপটিকেই গিলে ফেলে। সেক্রেটারি পাখি কতটা জোরে আঘাত করতে পারে সেটা জানার জন্য যখন বিজ্ঞানীরা গবেষণা করে তখন তারা জানতে পারে যে এই পাখি নিজের ওজনের থেকে 5 গুণ বেশি শক্তিতে শিকারের ওপর আঘাত করতে পারে। এই আঘাতের পরিমাণ প্রায় 15 কেজির সমান। তাদের আঘাতের গতি মানুষের চোখের পলক ফেলার থেকেও দ্রুত। মানুষের চোখের পলক ফেলতে সময় লাগে 0.15 সেকেন্ড, এই পাখি তার থাবা দিয়ে আঘাত করতে মাত্র 0.01 সেকেন্ড, যেটা সত্যি খুবই দ্রুত। এটা ছিল সেক্রেটারি বার্ডের কিছু ভয়ঙ্কর শিকার করার পদ্ধতি। কিন্তু এবার আমি এমন একটা পাখির কথা বলবো যে আরো ভয়ঙ্কর ভাবে শিকার করে, আর এদের শিকার করার ধরন দেখলে সত্যি
দিতেই আপনার গায়ের লোম শিউরে উঠবে। তৃতীয় পাখিটির নাম হলো শাইক বার্ড। এটা মাঝারি ধরনের পাখি। এই পাখিগুলো ধূসর, বাদামি এবং কালো রঙের হয়। 16 থেকে 25 সেন্টিমিটার লম্বা হয় এই পাখিগুলো, কিন্তু এদের কিছু প্রজাতি 50 সেন্টিমিটার পর্যন্তও লম্বা হতে পারে। এই পাখিগুলোকে দেখে যতটা সুন্দর মনে হয়, এরা ঠিক ততটাই ভয়ঙ্কর। আপনি জানলে অবাক হবেন যে এই পাখিটি দেখতে সাদাসিধে হলেও এরা কিন্তু সিংহের মতোই মাংসাশী প্রাণী। এরা অন্য পাখিদেরও শিকার করে খায়। এরা পোকামাকড়, টিকটিকি, ইঁদুর, ব্যাং এবং অন্যান্য পাখিদের শিকার করে খায়। এই পাখি শিকার করার সময় কিছু গাছের ডালে বসে থাকে আর সেখান থেকেই মাটির দিকে নজর রাখতে থাকে। এরা যদি কোনো শিকারকে দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে আক্রমণ করে। প্রথমে শিকারের গলায় ঠোঁট দিয়ে ধরে জোরে জোরে নড়াচড়া করতে থাকে, যাতে শিকারের গলার হাড় ভেঙে যায়। আবার কখনো কখনো শিকারের পিঠের দিকে ধরে মাটিতে আছড়াতে থাকে, যাতে শিকারের হাড়গোড় ভেঙে যায়। এরপর শিকার মারা গেলে কিংবা ধীর হয়ে গেলে এই পাখি শিকারটিকে কাঁটাওয়ালা গাছে নিয়ে যায় এবং সেই গাছের কাঁটাগুলোতে শিকারটিকে আটকে দেয়। ফলে শিকারটিকে খেতে তার সুবিধা হয় আর অবশিষ্ট খাবারটি সে অন্য সময় এসে খেয়ে যায়। এছাড়াও অনেক সময় এদের কিছু কিছু শিকার খুবই বিষাক্ত হয়, যেগুলোকে সঙ্গে সঙ্গে খেলে এই পাখির মৃত্যু নিশ্চিত। সেই জন্য এই পাখি তার বিষাক্ত শিকারগুলোকে সঙ্গে সঙ্গে না খেয়ে কাঁটার মধ্যে আটকে রেখে চলে যায় এবং 2-3 দিন পর ফিরে আসে আর ততক্ষণে শিকার শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার কারণেই শিকারের শরীরের সমস্ত বিষ নষ্ট হয়ে যায়। ফলে কোনো রকম চিন্তা ছাড়াই এই পাখি তার বিষাক্ত শিকারকে প্রায়শই খেতে পারে। এই পাখিগুলো খুবই ভয়ঙ্করভাবে শিকার করে। এরা আকারের তুলনায় অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এরা যদি আকারে আরেকটু বড় হতো তাহলে এরা হয়তো মানুষ সহ অন্যান্য প্রাণীদেরকেও সহজেই শিকার করত। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওটিতে কোন পাখির শিকার করার পদ্ধতি সবথেকে ভয়ঙ্কর বলে মনে হলো, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। দেখা হবে পরের ভিডিওতে। অবশেষে বলবো, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।